500 টাকার যোগ্য তাই আমি ওকে 500 টাকাই দিয়েছি তাই আরে আমার আমার ফোন কি করলেন আপনি এটা এই তো আমি চলে আসি আর 5 মিনিট লাগবে একটু ওয়েট কর কি ব্যাপার বুঝলাম না আরে আরে আমার ফোন কি করে উঠাবো এখন কি করব কাকে দিয়ে উঠাবো আমি নিজেও তো উঠাতে পারবো না এক্সকিউজ মি ভাই দেখুন না আবার ফোনটা এখানে পড়ে গিয়েছে আরে ম্যাডাম এটা তো অনেক দুর্গন্ধযুক্ত জায়গা এই জায়গা যদি আমরা হাত দিই আমার হাত তো নোংরা হয়ে যাবে আমার অসুখ হয়ে যাবে প্লিজ হেল্পটা করুন না আমি নিজেই উঠিয়ে নিতাম আসলে আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ যাব তাছাড়া এই নোংরা ড্রেস নিয়ে তো আমি সেখানে অ্যাটেন্ড করতে পারবো না ম্যাডাম এটা যে পরিস্থিতি আমাকে এখানে ধরা সম্ভব না তা আপনি নিজেই আপনি কষ্ট করে দিন আমি চলে যাই আচ্ছা শুনুন না আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি প্লিজ আমার ফোনটা আপনি উঠিয়ে দিন 1000 টাকা দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু চেষ্টা করে দেখি পারি কিনা এই জি মোবাইল আপনার মোবাইল এই নিন আপনার টাকা ম্যাডাম 500 কেন আপনি তো 1000 টাকা দিবেন বলেছিলেন হ্যাঁ বলেছিলাম 500 টাকাই রাখুন না তাছাড়া কি এমন কষ্টের কাজটা আপনি করেছেন 2 মিনিট লাগলো মোবাইলটা উঠাই দিলেন আপনাকে আমি 1000 টাকা কোন বুঝে দিব বলেন ম্যাডাম গাং পার হইলে মাঝি কোন শালা আপনি দুপুর থেকে আমি আপনার উদ্ধার কই দিলাম আমি হয়ে গেছি আমি শালা আপনি 1000 টাকা দেওয়ার কথা ছিল আপনি 1000 টাকা দিবেন 500 টাকা দিয়েছি কম কিন্তু দেইনি 500 টাকা 1 টাকা আর 2 টাকা না দেখেন ম্যাডাম আমি কিন্তু জীবনে নোংরা পানিতে হাত দিতাম না আপনি 1000 টাকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যার জন্য আমি নোংরা পানিতে হাত দিয়েছি এখন আপনার কথা মতো 1000 টাকাই দিবেন আপনি এত কথা কেন বলছেন আপনাকে 500 টাকা দিয়েছি এটা নিয়ে এখান থেকে চলে যান ম্যাডাম আপনি আমার 1000 টাকা না দিলে আপনি এখান থেকে যেতে পারবেন না আমার টাকা দিতেই হবে শুনেন আপনাকে আমি 500 টাকা দিয়েছি না আমি আর 1 টাকাও দিতে পারবো না এখান থেকে চলে যান না হলে আমি এখন লোকজন ডাকবো ম্যাডাম আমি সসম্মানে কিন্তু টাকা চাইতেছি অসম্মানিত হইন না টাকাটা দিয়ে দেন কি ব্যাপার এখানে কি হচ্ছে উনার মোবাইলটাই নর্দমায় পড়ে গিয়েছিল উনি আমাকে সাহায্য চাইলেন আমি নর্দমায় এই নোংরা টাকা আমার হাতটা লাগাতে চাইনি উনি আমাকে 1000 টাকা দিবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যার জন্য আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি হাত লাগিয়েছি এবং অনেক কষ্ট করে তার মোবাইলটা উদ্ধার করেছি এখন আমি উনার মোবাইলটা উনার হাতে দিলাম উনি আমাকে 500 টাকা ধরে চলে যাচ্ছে আরে স্যার আমি তো 1000 টাকা পাবো বলেই এই নর্দমায় হাত দিয়েছিলাম তা নাহলে তো আমি হাত দিতাম না এখন উনি 500 টাকা দিচ্ছে উনি এমন ওয়াদার বরখেলাপ করছে কি ব্যাপার আপনি ওনাকে 1000 টাকা দেন কেন আপনি কে আপনি আমাদের মাঝে কেন কথা বলছেন আমি কেন কথা বলছি আপনি বুঝছেন না কারণ আপনি ওনার টাকাটা দিচ্ছেন না টাকা দেন 1000 দেখুন আপনার কাজে আপনি যান আমাদের বিষয় আমরা বুঝে নেব আমার মন চাইলে টাকা দিব মন চাইলে দিব না তাছাড়া উনি 500 টাকার যোগ্য তাই আমি ওনাকে 500 টাকা দিয়েছি শুনেন ম্যাডাম এই মুরুব্বী লোকটা এই নোংরা পানি থেকে আপনাকে মোবাইল তুলে দিয়েছে আমি হলো যে জীবনে তুলে দেব না কেন দেখেন কি ময়লা পানিটা আপনি তুলতেন আপনি তুলতে পারবেন না বলেই তো আপনি ওনাকে বলছেন আর বলেছেন 1000 টাকা দেবেন এখন দিতে যাচ্ছেন না কেন আপনি টাকাটা দিন আমি আর 1 টাকাও দেব না আপনার যদি প্রয়োজন মনে হয় আপনি টাকাটা দিয়ে দেন আপনি ওনাকে 1000 টাকা দিবেন কারণ এটা ওনার প্রাপ্য ওনার কাজের টাকা এটা উনি আপনার থেকে মাংনা চাচ্ছে না বা ভিক্ষা চাচ্ছে না বুঝতে পেরেছেন টাকা দিন আপনি এত কথা কেন বলছেন আপনি যে কাজ আসছেন সেই কাজ করেন না আর উনি 500 টাকার যোগ্য তাই আমি ওনাকে 500 টাকাই দিয়েছি তাই আরে আমার আমার ফোন কি করলেন আপনি এটা কি করলাম দেখেননি আপনার ফোন তো আগেই পড়ে গিয়েছিল ওই ভদ্রলোকটা যদি না তুলতো আপনি তো ফোনও পেতেন না এখন আপনার ফোন আপনি কষ্ট করে এই নোংরা পানি দিয়ে তুলে নেন তারপর আপনি বুঝতে পারবেন এই ফোনটা তোলা কত কষ্ট তাই না যে ব্যক্তি গরিবের হক মারে না তাকে আল্লাহ পছন্দ করেন আপনি কিভাবে করলেন আচ্ছা আঙ্কেল আপনি কাজ করেন আপনাকে 500 টাকা দিয়েছি না ওটা দেওয়ার দরকার নেই ওটা আপনি নিয়ে যান